আমি কর দিই আয় কর দিই বাংলাদেশ অলভিশন অফিসে আমি মাল দেই সরকারি কামারেও কামারেও সব আমি হাঁস দেয় থাকি বা শুরু জিরু বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া হাঁস পর্যন্ত আমি সরকারের কামেও আমি হাঁস দিই সব জায়গাতে আপনি সব তো আমার হাঁস দিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি ডিপি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলার মদন থানা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা গাড়িতে হাঁস লুট করা হচ্ছে আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে সারা বাংলাদেশে হাঁস যায় আপনারা দেখবেন যে চারিদিকে শুধু হাওর অঞ্চল এবং এখানে অনেক হাঁস লালন পালন করা হয় তাদের পেশায় হচ্ছে যে ধান চাষ করা এবং হাঁস পালন করা তা এখানে একটু কমও হাঁস পাওয়া যায় তো যে হাঁসটা গাড়িতে বরা হচ্ছে আজকে জানার চেষ্টা করব যে এটা কত মাস বয়সী হাঁস কী জাতের হাঁস এবং এগুলো ভ্যাকসিন করা কিনা এবং কিভাবে তারা বিক্রি করে তো আমার সাথে আছেন আজকে কারিম হাঁস খামার অ্যান্ড হ্যাচারি মালিক আব্দুল কারিম ভাই তো ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো কারণ উনি হচ্ছেন একদম অভিজ্ঞ লোক প্রায় তিরিশ বছর যাবৎ এই হাসের সাথে উনি জড়িত তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার পরিচয় দায়িত্ব দিবেন আমার নাম মোহাম্মদ কারিম মদন নেত্রকোনা বাড়ি আমার মদন আমার প্রতিষ্ঠান নাম হলো কারিম হাঁস কামার ক্রয় বিক্রয় উৎপাদনকারী সর্বকারী প্রতিষ্ঠান কারিম ভাই এখানে কি করতেছেন এখানে এক লোকে এই আপনার ডিমের হাঁস চাইতেছে আচ্ছা আচ্ছা ডিমের হাঁস দিতেছি ওনা ডিম পারাইট আমরা রানিং ডিমের হাঁস দিতেছি ওনাদের

ওরা আমাদের যে ইউটিউবে এরা দেখছে এরপর আমি তো আবার এই দীর্ঘদিন ধরে এগুলা ব্যবসা করি ওরা আপনার যে ইউটিউব ছাড়াও ব্যক্তিগত আমার নাম্বার আছে ওরা আবার টাকা পয়সা লেনদেন করে আমাদের ব্যাংকের মাধ্যমে আমি বলে দিই বারবার যে আমার টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন বিকাশে কোনোদিন লেনদেন করবেন না বিকাশে লেনদেন করলে তো প্রমাণ থাকে না ব্যাংকের লেনদেন করলে আমি যদি কেউ সাথে চালাই করতে চাই তাহলে আমাকে ধরা থাকবো আমাদের ব্যাংকের স্টেটমেন্ট থাকে বা টাকা দিয়ে দিলে আপনারা এই হাঁস গুলো দিয়ে দেন আচ্ছা এখন মনে করেন কেউ বললো যে আমি ডিম পাড়া হাঁস নিবো জি তাকে ডিমপাড়া না দিয়ে যদি কম দেওয়া হয় চার মাসের বা পাঁচ মাসের এরকম দিয়ে দেওয়া হয় যে যেটা চাইবে ও দিব দিবো কেন

ডিম পারবে কালকে মনে করেন আজকে আমার এক হাজার হাস দিতেছে এক হাজার হাসে আজকে আমার ডিম দিতেছে প্রায় এই সাড়ে নশো মতো ডিম দিতেছে তাই আজকে এই যে রানিং রানিং করে যাওয়ার পরে কালকে এই যে রাত্রে মাঝে ডিম দিয়ে ধরেন চারশো ডিম দিলো পরের দিন দুইশো দিল এরপর দিন একশো দিলো এর দিন থাকবে না চার হাজার দিন পরে আবার বাড়িঘর চিনলে যে এক বাড়িতে থাকবে যেমন এক জায়গা থেকে আরেকবার একটা লুক যদি এক জায়গা থেকে আরেক জায়গায় তানাস্তন করে তখন কিন্তু পরিচয় থাকে না

তো ভাই এই হাঁসগুলো কত করে দিতেছেন ডিম পাড়া হাঁস ওগুলা দিতেছে আপনার 750 টাকা পিস 45000 টাকা শো 450 টাকা 450 টাকা আচ্ছা এগুলো একদম রানিং ডিম পাড়া রানিং ডিম পাড়া হাঁস 6 মাসের বয়সের হাঁস এগুলো আচ্ছা কি ধরনের ভ্যাকসিন দিয়ে দিবেন এগুলো ওরা আমার প্রথমেই ডোজ দিছি আপনার ভ্যাকসিন দিছি প্লেট ডাপলেক ভ্যাকসিন দিছি তার 15 দিন পরে আবার দিছি আবার ডাপলেক হুম দুই মাসের যখন বয়স হইছে তখন দিছি আমন হাউল কলেরা আচ্ছা আচ্ছা পাশাবাশি 15 দিন পরে দে দিলাম এই আর এই কৃমি সব কিছু করায়া পরে এখন ওটা ডিম হচ্ছে রান ডিম দিবে একাদার দু দিন পরে দু তিন বছর দিন দিবে এটা দুই থেকে তিন বছর আবার দুই থেকে তিন বছর পরে ডিম দেওয়ার পরে দে ওরা যত কথা বিক্রি করে দিব আমি আবার লোকাল হাঁস আমনের মাংস হিসাবে আমি আবার আরোতে বিক্রি করতে পারবো এগুলা আচ্ছা তাদের থেকে আবার নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসবো এক মাশাআল্লাহ তাহলে তো ভালোই যে আমি নিলাম নিয়ে ডিম পাললো হাসিয়া করলাম আবার বিক্রি করে দিলাম আমার তো আবার লাইসেন্স আছে একটা জেন আমি সরকারি করদাতা আমি একজন সরকারের আমি কর দেই আয় কর দেই আচ্ছা প্রতি বছর আমি আয় কর দেই তা আমি আবার বিভিন্ন জায়গায় এই স্ট্যান্ডার্ডই কাজ করি আচ্ছা যেমন আমি এই যে এই বাংলাদেশ অলবিশন অফিসে আমি মাল দেই সরকারি বাংলাদেশ এই সরকারি কামারে কামারও সব আমি হাঁস কি তাকি বা জিরু বাচ্চা

আমার কাছে আচ্ছা কোন ধরনের হাঁসটা নেওয়া ভালো আপনি কি মনে করেন যারা নতুন তাদের জন্য যারা যারা নতুন এমন লোক আছে যে ভাই আমরা থেকে হাঁস পাইলে অভ্যাস আমরা এই কোন সাহস আছে কেউ আছে যে ভাই না আমার এক মাসে হাঁসটা দেন যে এই আপনার ইয়ে করা বোর্ডিং টোডিং করা সবকিছু করা হইলো শুধু আদার দিব খাইবো আচ্ছা এই হাঁসটা আমার দেন কেউ আছে দুই মাসে হাঁসটা দেন কেউ আছে যে মাস মাসে হাঁসটাও কেউ আছে আমার তিন মাসে হাসটা দেন আর তিন মাস কিছু কেউ আছে রানিং ডিম পার হাসো চা ওই রানিং ডিম পার হাসো আমি দেখতে আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম সালাম রহমতুল্লাহ করবেন ইনশাল্লাহ আমার জন্য